এসে গেছে তারা কিভাবে রক্ষা করবে সেটা জানার জন্য কিন্তু ভিডিওর এই পার্টটা মানে দ্বিতীয় পার্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে এসে গেলে একটা ঘরোয়া টিপস বলবো যাতে 90% সমাধান এসে যায়। প্রথম কথা হচ্ছে এই সমস্যাটা না গুরুতর সমস্যা, সবারই দেয়ালে এরকম সাদা সাদা কি ফুটছে বলুন তো, নতুন বাড়ি করেই যদি দেয়ালে এই প্রবলেমগুলো দেখা দেয় কার ভালো লাগে বলতে পারেন? আবার এগুলো শুধুমাত্র তো প্রবলেম না, ছবিগুলো দেখলে কান্না পেয়ে যাবে, আমি দেখাচ্ছি স্ক্রিনে দেখুন। এগুলোকে যদি গোড়াতেই না মানে ঠিক করা যায় না তা নাহলে প্লাস্টার তো বটেই, ইভেন রং পর্যন্ত খসিয়ে দেবে। এগুলোকে আমরা নোনা বলে থাকি, নোনা, ঠিক আছে। অ্যাকচুয়ালি এইগুলোকে দূর করার জন্যই কিন্তু অনেক রকমের ব্যাপার রয়েছে যেটা গোড়া থেকে বুঝতে হবে, কেন হয় এটা, কেন হয় এটা আমাদেরকে গোড়া থেকে বুঝতে হবে, ঠিক আছে। এটাকে তো টেকনিক্যালি আমরা এফ্লোরেসেন্স বলে থাকি। ব্যাপারটা হচ্ছে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে গোড়া থেকে একটু বুঝতে হবে, ধৈর্য সহকারে না ভিডিও দেখতে হয়, ওই স্কিপ করে করে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না। কেন হয় আগে বলি, যারা নতুন বাড়ি তৈরি করছেন তারাও দেখবেন, আর যাদের এসে গেছে তারাও কিন্তু সমাধান পাবেন যদি দেখেন মন দিয়ে। প্রথম কথা হচ্ছে যে ইট যে মাটিটা দিয়ে তৈরি হয় না, সেই মাটিটা আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন সেই মাটিটার মধ্যে সল্টের পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি পরিমাণে এই সমস্যাটা দেখা যায়। শুধু কিন্তু ইটের দোষ দিলেও হবে না, আমরা যে বালিটা দিয়ে গাঁথছি, যে জলটা ব্যবহার করছি কিউরিং করার সময়, গাঁথার সময়, সেই জলটাতেও যদি সল্টের পরিমাণ বেশি থাকে, তাই এগুলো কিন্তু পরীক্ষা করে দেখে নিতে হয় ইঞ্জিনিয়ারদেরকে। যে কনস্ট্রাকশন অনেকে তো বেশি বুঝে যায়, যারা আমি যখন বলি আমার শর্ট ভিডিওর মধ্যে যে পুকুরের জলে কাজ করা যাবে না, জলের একটা পিএইচ ভ্যালুর ব্যাপার থেকে, সল্ট কন্টেন্টের ব্যাপার থেকে, এগুলো বোঝে না তারা। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, এমনি তো এগুলো নিয়ে পড়াশোনা নয়, না বুঝে করি বলেই তো অনেক গণ্ডগোল আসে। এগুলো সালফেট অ্যাটাক, সল্ট কন্টেন্টের জন্যই কিন্তু হয়। এবার দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি তাহলে সেই ভাটাগুলোকে ঘুরে দেখে আসুন, যে ভাটাগুলোতে প্রচুর পরিমাণে, দেখুন হাসিটা কেন পেলো জানেন, আসলে পাশ থেকে একটা খুব সুন্দর গান হচ্ছে, গানে আলাপ আসছে, সেটা ভেসে আসছে বলে কিন্তু আমার একটু হাসি পেয়ে গেল। যাই হোক আসল কথা হচ্ছে যে এই যে বিষয়গুলো থেকে সচেতন করার জন্য আপনি ধরুন এক ভাটাগুলো রিসার্চ করছেন যে এই ধরনের ভাটা রয়েছে, এতে যে যারা এদের ইটগুলোতে নোনা কম আছে, কী করে বুঝবেন? অনেক ইট আছে দেখবেন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, জাস্ট রাখা আছে গাদা করে, সেখানে দেখবেন সাদা এই ধরনের নুন ফুটে গেছে। কেন হয়েছে? তার মানে কি, এদের মাটিটাতেই এত পরিমাণ নুন ছিল, বৃষ্টির জল পেয়েছে, সেই জলের ফলে ভেতরে গিয়ে নুনের সাথে সেটা দ্রবীভূত হয়েছে, তারপর কি হচ্ছে জলটা সূর্যের তাপে ইভাপোরেট হয়ে গেছে, বাষ্পভূত হয়ে গেছে, কিন্তু ওই লবণটা আর উঠতে পারেনি, সেটা ইঁটের গায়ে ফুটে উঠেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এদের ইঁট ভাটা থেকে ইঁট নিলে কিন্তু বাড়িতে নোনার সমস্যা আসবে। এরকম অনেক ভাটা আছে যাদের কিন্তু ভাটাতে মাটিটা এত ভালো, তারা সেই সমস্ত সারাউন্ড থেকে মাটি কালেক্ট করে, যাদের কিন্তু নোনা আসে না। তাই সবার প্রথম বাড়ি করার আগে ওই ভালো ভাটার ইটটাকে সিলেক্ট করাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, বুঝে গেল? আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনো এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার আপনি ভালো ইট তো নিয়ে ফেললেন, একইভাবে ভালো বালিও নেবেন, জলটাকেও দেখবেন যেখানে সল্টের পার্সেন্টেজ নেই, এগুলো টেস্ট করা যায় ল্যাবরেটরিতে। তো যাই হোক, পানীয় জল, যে জলটা আপনি পান করেন খুব ভালো মিষ্টি পানীয় জল দিয়ে বাড়ি করলে, সেগুলো কিন্তু এই ধরনের সল্টের জাতীয় সমস্যাটা হয়। এবার ঘটনা হচ্ছে, শুধু কি মেটেরিয়াল সিলেক্ট ভালো করলেই হবে? বিল্ডিংয়ের কি কোনো ব্যাপার নেই? অনেক জায়গাতে দেখছি এই যে মেঝে লেভেলে অনেক সমস্যা হচ্ছে কি, সবাই একবারে ছাদ দিতে পারে না, যেমন এই ছবিতে দেখাচ্ছি। এই ছবিটা ভালো করে দেখলে দেখতে পাবেন এখানে কিন্তু মেঝে লেভেলে একবারে গোটা ছাদ দেওয়া হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে দেখছি একতলা দুতলা বাড়িতে আগে ছাদ ঢালাই হয়ে যাচ্ছে, দুতলা হয়ে যাচ্ছে, তারপর গিয়ে মেঝেতে ঢালাই হচ্ছে। তাই মেঝেতে যখন এই একবারে ঢালাইটা দেওয়া হচ্ছে না, প্রপার ড্যাম্পপ্রুফ কি হচ্ছে? কোনো না কোনো জায়গায় লিকেজ থাকছে, প্রপার ড্যাম্পপ্রুফ থাকছে না, ক্যাপিলারি অ্যাকশনের জন্য মাটি থেকে জল উঠছে। আপনারা হয়তো বলবেন মাটি থেকে জল উঠছে তো কী হবে, ওই ইঁটে জল ঢোকা। একটা জিনিস বুঝতে হবে, ইঁটে যদি কোনোভাবে জল ঢোকে তাহলে সেটা কিন্তু ওই সলটাকে বাইরে এনে ওই নোনাটা ধরবেই। সবার প্রথমে আপনাকে জল ঢোকাটাকে আটকাতে হবে, জলটা ঢোকানো আটকানোর জন্য খুব ভালোভাবে ড্যাম্পপ্রুফ কোর্স দিতে হবে, নিচে ঢালাই দিতে হবে। তার মানে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, ভালো ইঁট সিলেক্ট করলেন, ভালো বালি সিলেক্ট করলেন, জলটাও পানীয় জল, সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরেও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ড্যাম্পপ্রুফটা ভালো দিতে হবে। পারলে মেঝে লেভেলে পুরো ছাদের মতো করে ঢালাই দিয়ে দিন, যেমন দেখানোর চেষ্টা করছি, তাহলে জল নিচে থেকে ওঠা বন্ধ হয়ে গেল। এবার ঘটনা হচ্ছে শুধুই কি তাই, এছাড়া যাদের ছাদের জল নিকাশি ব্যবস্থা ভালো নেই তাদের দেয়ালেও এই ধরনের প্রবলেম হচ্ছে। যারা নতুন প্লাস্টার করতে যাচ্ছেন
দাদা প্লাস্টার করার আগে দেখছেন যে দেয়াল এরকম সাদা ফুটে উঠেছে, দেখুন আমি ছবিতে ভরিয়ে দিচ্ছি, এগুলো কি? তাই এবার আমি যাদের কথা বলবো, মানে এতক্ষণ ধরে তারা ভিডিওটা দেখলেন যারা প্রথম থেকেই সচেতন হয়ে এটাকে অনেকাংশে রক্ষা করে ফেলতে পারেন, কিন্তু এবার যাদের এসে গেছে তারা কিভাবে রক্ষা করবে সেটা জানার জন্যই কিন্তু ভিডিওর এই পার্টটা, মানে দ্বিতীয় পার্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে এসে গেলে একটা ঘরোয়া টিপস বলবো যাতে 90% সমাধান এসে যায়, সেটা হচ্ছে যে তেঁতুল জল। অনেকেই বলে থাকে কিন্তু অনেকে অ্যাপ্লাই করলেও সঠিকভাবে করতে পারছে না, যদিও এই নিয়ে কিন্তু খুব ভালোভাবে আর একটা ভিডিওতে আমি বুঝিয়েছিলাম, কিন্তু তার অনেকে বুঝতে পারে না বলে আমি আবার এই ভিডিওর মাধ্যমে বলছি। 1 কেজি তেঁতুল আমি দেখানোর চেষ্টা করছি। এই তেঁতুলটা পাকা তেঁতুলটাকে আপনাকে কিন্তু 10 লিটার কুসুম গরম জলের মধ্যে গুলতে হবে। মোটামুটি 130 থেকে 140 স্কোয়ার ফিট এরিয়া এটা কভার করে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে 150 স্কোয়ার ফিট এরিয়াও এটা কভার করতে পারে। মোটামুটি এইটা গোলানোর পর আপনাকে 8 থেকে 10 ঘন্টা রেখে দিতে, খুব ভালো হয় ধরুন আজকে সন্ধ্যেবেলা গুলিয়ে আপনি রেখে দিলেন, পরের দিন সকালবেলা ইউজ করবেন, যে দেয়ালটাতে হয়েছে সেই দেয়ালটার উপর ডাইরেক্ট ইউজ করবেন না, প্রথমে দেয়ালটাকে আগে কি করবেন, ধরুন আপনি তো প্লাস্টার করতে যাবেন তাহলে 3-4 দিন 5 দিন ধরে তো ভালোভাবে কিউরিং করেছেন, কিউরিং করার পর ব্রাশ দিয়ে আগে ওই যেগুলো সাদা সাদা এসেছে ওগুলোকে ঘষে ফেলে দেবেন, তারপর ওই দেয়ালের উপর তুলি দিয়ে টেনে টেনে ওই জায়গাগুলোতে লাগাবেন, শুধু যে দিকটায় হয়েছে ধরুন বাইরের দিকটা হয়েছে, বাইরের দিকটায় নয় ভিতরের দিকেও লাগাবেন, এটা হলো 1 কোট। এই 1 কোট লাগানোর পর দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে 24 ঘন্টা বাদে আবার দ্বিতীয় কোট দিতে হবে, এরপরে আপনি অবজার্ভ করে দেখবেন আপনার কতটা সমাধান হয়েছে, যদি তাতেও না হয় আপনি আর একবার তৃতীয় কোট দিতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা করার পর আপনাকে কিন্তু প্লাস্টার করতে হবে প্রপার নিয়ম মেনে। প্লাস্টার করার যারা ভিডিও দেখেননি তাদেরকে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে আপনারা অনায়াসেই দেখতে পারেন, বোঝা গেল? তাহলে এবার ঘটনা যেটা দেখা যাচ্ছে, যাদের প্লাস্টারের উপরেও হয়েছে, একটা ছবি দেখাচ্ছি প্লাস্টারের উপরেও হচ্ছে দেখার চেষ্টা করুন, তারাও কিন্তু এটা প্লাস্টারের উপর ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে ঘরোয়া টিপস, এটা কিন্তু কোনো ছেলে খেলা ব্যাপার না, এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। এই সলটাকে অ্যাসিড দিয়ে কিভাবে এটাকে দূরে সরানো হচ্ছে, কারণ এই তেঁতুলের মধ্যে কি অ্যাসিড থাকে আপনারা জানেন? একটু ভাবার চেষ্টা করুন তো। তেঁতুলের মধ্যে টাটারিক অ্যাসিড থাকে, আর এই অ্যাসিডই কিন্তু আপনার কিন্তু এই সলকে দূর করতে সহযোগিতা করে। এটা কিন্তু কোনো গাঁজাখুরি গপ্প নয়, এটা সায়েন্টিফিক ব্যাপার আছে। কিন্তু যাদের মনে হচ্ছে পয়সা একটু বেশি আছে, ঘরোয়া টোটকাকে বিশ্বাস করতে পারেন না, তাদের জন্য স্কিনে এই কেমিক্যালগুলো চালিয়ে দিচ্ছি। এই কেমিক্যালগুলো অনলাইনে অ্যামাজনে অর্ডার করলে, ফ্লিপকার্টে অর্ডার করলে এসে যায়, তবে এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন। যদি এগুলোর ব্যবহার সম্পর্কে জানতে চান আমাকে কমেন্ট করুন, কমেন্ট বক্সে জানান, এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি কিন্তু সেই নিয়ে ভিডিও বানিয়ে দেবো। ওকে, এবার ঘটনা হচ্ছে তাহলে কি হলো, তেঁতুল জল দিয়ে 90% সমাধান করলেন, এবার প্লাস্টার করলেন। প্লাস্টার করার পর ওই যে ভিডিওর শুরুতে বলেছিলাম জলকে ঢোকা আটকাতে হবে, প্লাস্টার করে কি কাজ শেষ হয়ে গেলো? না, খুব ভালোভাবে ওয়াটার প্রুফিং করতে হবে, যাতে জল যাতে না ঢোকে, জল যাতে ইঁটে না গিয়ে পৌঁছায়। তার জন্য কি করবেন, এই যে কেমিক্যালটা দেখাচ্ছি প্রাইম সিল, ডক্টর ফিক্সিটের এই প্রাইম সিল কেমিক্যাল আপনারা খুব ভালোভাবে ইউজ করবেন। কোথায়? ওই সারফেসের উপর যেখানে হচ্ছে অ্যাজ এ প্রাইমার, ঠিক আছে? এটা এত সুন্দরভাবে দেয়ালটাকে ওয়াটার প্রুফ করবে যেটা কিন্তু আপনারা কিন্তু কোনোভাবেই দেয়ালে জল ঢুকতে দেবেন না। আর দেয়ালে যদি জলই না ঢুকে তাহলে দেয়ালের গায়ে এই ধরনের নোনা ফুটার কোনো প্রশ্নই ওঠে না, তারপরে এর উপর রং করুন না, বোঝা গেল? এবার দেখা যাচ্ছে যে ঘটনাটা খুব ভালোভাবে বুঝতে হবে। এই জন্যই আমরা বলি যে মেঝে লেভেলের নিচের যে দেয়ালগুলো, সেই দেয়াল বা টাইবিম করেছেন তার উপর ডক্টর ফিক্সিটের ফার্স্ট ফ্লেক্স 113 বলে এই যে কম্পাউন্ড রয়েছে, এটা ব্যবহার করলে কি হবে জানেন তো? ওই গান্ধীগুলো তো মেঝের নিচে মাটিতে থেকে যায়, ওগুলো কিন্তু আমরা প্লাস্টার করি না, সেগুলো মাটি থেকে ইঁটের গায়ে দিয়ে ডাইরেক্ট জলটাকে শোষণ করে। সেই জল শোষণটাকে আটকানোর জন্য প্লাস্টার করেন না করেন অন্তত এই ধরনের ওয়াটার প্রুফিংটা করাতে পারে। ডক্টর ফিক্সিটের ফার্স্ট প্লাস ওয়াটার প্রুফিংয়ের জন্য খুব ভালোভাবে ইউজ হয়। ওয়াটার প্রুফিংয়ের আরও একটা কম্পাউন্ড রয়েছে, কেমিক্যাল রয়েছে, যেটা হচ্ছে ডক্টর ফিক্সিটের সুপার ল্যাটেস। এই নিয়ে অলরেডি ভিডিও চলে গেছে, আমি কিন্তু ডক্টর ফিক্সিটের কাছ থেকে টাকা নিইনি এইগুলো বলার জন্য, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, সম্পূর্ণরূপে আমরা এই পদ্ধতিতে কাজ করে সাকসেস পেয়েছি 99%, তাই জন্যই কিন্তু আপনাদের সামনে বলছি, বোঝা গেল? এই প্রসেসটা যদি করতে পারেন, এই ধরনের সল্টের জন্য আসা এই ধরনের নোনার সমস্যা, এই ধরনের এফ্লোরেসেন্স সমস্যাগুলো আপনাদের কিন্তু দূর হয়ে যাবে। আমি ইঞ্জিনিয়ার কিংশুক কুমার, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসি। একটা কথা মনে রাখবেন, বাড়ি বারবার হয় না, তাই বাড়ি বানানোর আগে এই সমস্ত জিনিসগুলোকে মেনে না চললে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। আমি ইঞ্জিনিয়ার কিংশুক কুমার, আমি আপনাদেরকে বাড়ি নির্মাণের বিষয়ে সঠিক পরামর্শ দেবো, তাই দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
যারা মনে করছেন যে হচ্ছে না তাদেরকে বারবার বলছি আপনারা সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করতে পারছেন না। একবার যদি ভিডিওটা না দেখে বুঝতে পারেন তাহলে বারবার দেখুন, কারণ এই ভিডিওগুলো বারবার দেখলে তবে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। তবে এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও ছিল যারা দেখেনি গিয়ে দেখবেন, আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন, যার কারণে আপনারা আর কোনোদিনও ঠকবেন না।